আমার বাসর ঘরে বউ সেজে বসে আছে আমার প্রিয়তমা স্ত্রী। তার রূপগুণের যেমন কমতি নেই, তেমনি বিয়ের আয়োজনে আমিও কোনো কমতি রাখিনি। সমস্ত শহর দেখেছে আমাদের বিয়ের আয়োজন, কিন্তু আমার কাছে সব থেকে বেদনার আমার প্রিয়তমা স্ত্রী এত সব আয়োজনের কিছুই দেখতে পারছে না। দেখতে পারছে না ফুলে ফুলে সাজানো বাসর ঘর, চারিদিকের এই ঝলমলে আলো। আপনারা একটু অবাক হচ্ছেন তো? অবাক হবারই কথা। এখন আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে এর পিছনের গল্প। চলুন তবে জেনে নি। দুই বছর আগের কথা, আমি প্রতিদিন রাস্তা দিয়ে হেঁটে আমাদের বাড়ি থেকে বাজারের কাছাকাছি যেতেই দেখি একটা মেয়ে বেলকনিতে আনমনে দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই অপরূপ সুন্দর মেয়েটাকে আমার বেশ ভালো লেগে যায়। তার মায়াবী মুখ, মিষ্টি হাসি, বড় বড় দুটি চোখ, সবকিছুই আমার অসম্ভব সুন্দর লাগে। এক কথায় বলতে গেলে আমি তার প্রেমেই পড়ে যাই। কিন্তু তার সাথে কথা বলার উপায় নেই, কারণ মেয়েটা আমাকে তেমন লক্ষ্য করে না। তাছাড়া ওকে নিচে নামতেও কখনো দেখি না। একদিন তাই বসে বসে ভাবছি, যে করেই হোক মেয়েটার ফোন নাম্বার আমার ব্যবস্থা করতেই হবে। তাই একটা প্ল্যান করলাম। ও বাড়ি থেকে এক লোককে প্রতিদিন দেখে বাজার করতে যায়, নিশ্চয়ই লোকটা ওদের বাড়ির কাজের ছেলে হবে। পরের দিন রাস্তায় দাঁড়িয়ে আছি সেই ছেলেটার অপেক্ষায়। কিছুক্ষণ পরে এলো ছেলেটা। তাকে আমি ডেকে কিছু সময় খোঁজ গল্প করে বললাম, ভাই আমাকে একটা হেল্প করতে হবে, তুমি ছাড়া আমাকে এই হেল্পটা কেউ করতে পারবে না, প্লিজ ভাই না করো না। ছেলেটা একটু অবাক হয়ে বলল, কি বলেন ভাই, আমার মতো একটা কামের লোকের হেল্প লাগবে আপনার, আমি কি বা উপকার করবো পারো আপনার? আমি তখন তাকে বললাম, ভাই আপনাদের বেলকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। ও, তন্নি আফুর কথা কইতেছেন? আমি তখন মনে মনে বললাম, তাহলে ওর নাম তন্নি। তারপর ছেলেটাকে বললাম, হ্যাঁ ভাই ওর ফোন নম্বরটা আমার চাই। ছেলেটা তখন একটু ভয় পেয়ে বলল, কি যে বলেন ভাই, আমি আফার নাম্বার আপনারে দিলে সাসা আমারে মাইরেই ফেলাইব। ছেলেটা কোনোভাবেই নাম্বারটা আমাকে দিতে চাচ্ছিল না, কিন্তু আমার অনেক অনুরোধ আর ওর পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিলে নাম্বারটা ঠিকই দিয়ে দিল। বাসায় এসে রাতে আমি নাম্বারটায় ডায়াল করলাম। কিছু সময় রিং হবার পর যখন ফোনটা রিসিভ করে হ্যালো বলল, তখন আমি তন্নির কণ্ঠ শুনে কিছু সময় কোনো কথাই আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল এত মিষ্টি কণ্ঠ সম্ভবত আমি জীবনে কখনো শুনিনি। মনে হচ্ছিল স্বর্গীয় কোনো পরীর কণ্ঠ এটা। এরপর দ্বিতীয়বার ও হ্যালো বললে আমি কথা বলতে শুরু করলাম, কিন্তু অপরিচিত বলে সে কিছুতেই কথা বলতে চাচ্ছিল না। তবু অনেক অনুরোধের পর কিছু সময় কথা বলল। এরপর নিয়মিত ওকে ফোন দিতাম। প্রথম প্রথম কথা বলতে না চাইলেও পরেও আমার সাথে কথা বলত। একদিন তন্নিকে আমার মনের কথা বলেই ফেললাম। বললাম, তন্নি আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আমি তোমাকে সারা জীবনের জন্য চাই, প্লিজ তুমি আমার সাথে দেখা করো, আমি সরাসরি তোমার সাথে কথা বলতে চাই। তন্নি তখন অবাক হয়ে বলল, দেখুন আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন, তাই আমি আপনার সাথে কথা বলেছি, কিন্তু আপনি মনে মনে এসব ভেবে রেখেছেন জানলে কখনো আপনার সাথে কথা বলতাম না, কারণ আমাদের মাঝে এমন কিছু কখনো সম্ভব না। তন্নির এমন সোজাসাপটা কথায় আমি অনেক কষ্ট পেলাম। তবুও আমি ওকে বললাম, দেখো তন্নি তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছিলাম, আর তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছি, প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না, তুমি অন্তত আমার সাথে একটা বার দেখা করো। তন্নি তখন আমাকে বলল, দেখুন আমার সাথে দেখা করার পর আপনার সব ঘর কেটে যাবে, তখন আপনি আমাকে এড়িয়ে যেতে চাইবেন আর তখন কষ্টটা আমিই পাব। কিন্তু আমি তন্নির কোনো কথা পাত্তা না দিয়ে নাছর বান্দার মতো ওকে দেখা করতে রাজি করালাম। আমি এর পরের দিনই একটা রেস্টুরেন্টে ওর সাথে দেখা করার টাইম ফিক্সড করলাম। পরের দিন আমি রেস্টুরেন্টে একতরা ফুল নিয়ে বসে আছি। কিছু সময় পর তন্নি এলো, কিন্তু ও একা আসেনি, সাথে এসেছে একটা মেয়ে, আর সেই মেয়েটা তন্নির হাত ধরে তাকে পথ দেখিয়ে আনছে। মুহূর্তের মধ্যে আমার কাছে সব অবিশ্বাস্য মনে হচ্ছিল। যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, যাকে এতটা ভালোবেসে ফেলেছি, তার এত সুন্দর চোখে আলো নেই, আমার ভালোবাসার মানুষটি অন্ধ। তন্নি আমার সামনে বসে হাসি মুখে বলল, কি আপনার স্বপ্ন ভঙ্গ হলো? এখন ভাবছেন আমাকে এখানে রেখে কিভাবে পালাবেন? আপনার পালাতে হবে না, একটা চা কফি খেয়ে আমি নিজেই চলে যাব। স
সব কিছুর পর আমার ঘোর কাটতে সময় লাগছিল। আমি মনে মনে সিদ্ধান্ত জানিয়েছিলাম, তাই আমি করলাম। আমি এত বড় প্রতারণা করতে পারবো না, তাই সোজা বললাম, তন্নি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি বাসায় যেয়ে জানাবে আমার বাবা মা কবে তোমার বাড়ি যাবে দিন তারিখ ঠিক করতে। তন্নি অবাক হয়ে বলল, কি বলছেন এসব, আপনি পাগল হয়েছেন কি? একবার ভেবে দেখুন, আমি একটা অন্ধ মেয়ে। আমি তন্নিকে একটা কথাই বললাম, তন্নি, ভালোবাসাও অন্ধ হয়। যে ভালোবাসা দেখতে পায়, অর্থাৎ স্বার্থ সৌন্দর্য দেখে, সে ভালোবাসা কখনো ভালোবাসা নয়। হ্যাঁ, ভালোবাসা অন্ধই হয়, তাই তো আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি। তন্নি মুখটা একটু তুলে বলল, আর তাই তো তোমার ভালোবাসায় আমার অন্ধকার পৃথিবীও এখন আলো ঝলমলে। আমাদের একটা কথা সব সময় মনে রাখা উচিত, ভালোবাসা সৌন্দর্য বা যোগ্যতা দিয়ে বিচার করতে হয় না, ভালোবাসা বিচার করতে হয় ভালোবাসা দিয়ে, মন দিয়ে।